স্টাডি লেশন অলয়েসের পক্ষ থেকে বন্ধুরা তোমাদের সকলকে স্বাগতম। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আজকে আমরা ইন্টারভিউ কোশ্চেন নিয়ে ভিডিও করব। ইন্টারভিউ কোশ্চেন মানে যে কোনো ইন্টারভিউতে যে কোশ্চেনগুলো তোমার জানা খুব দরকারি, বা ইন্টারভিউতে যে ধরনের কোশ্চেন করা হয়ে থাকে, সেটা WBCS বলো, PSC বলো, ক্লার্কশিপ, মিসলানিয়াস, WB পুলিশ, WB কনস্টেবল, WB এক্সাইজ, জেল পুলিশ এবং আদার্স যে কোনো পরীক্ষাগুলোতে যেগুলো ইন্টারভিউ ব্যবস্থা আছে, সেই সমস্ত পরীক্ষাতে এই জাতীয় বিষয়গুলো একটা একটা ছাত্রের কাছ থেকে জানা হয়ে থাকে। তাই তোমাকে ইন্টারভিউ প্রস্তুতি নিতে গেলে এই এই প্রশ্নগুলোকে অবশ্যই তোমার দেখে যাওয়া উচিত। তো কোন কোন বিষয়গুলো কোশ্চেন, সেইগুলো আমি তোমাদের কাছে উপস্থাপন করছি। প্রথমেই তোমার সম্পর্কে কিছু বলতে বলতে হতে পারে, অর্থাৎ ইন্ট্রোডিউস ইয়োর সেলফ, অর্থাৎ তোমার নিজের সম্পর্কে কিছু বলো। সেখানে তুমি তোমার আর নাম, কোথা থেকে আসছো, ঠিক আছে, এবং তোমার এখন কি করছো, তোমার এডুকেশন ব্যাকগ্রাউন্ড কি, তুমি অন্যের থেকে কিভাবে আলাদা, এই সমস্ত বিষয়গুলো এর মাধ্যমে তোমাকে বলতে হবে। পরের কোশ্চেন হতে পারে তোমাকে যে তুমি এখন কি করো, সেটা ওর মধ্যে যদি কোশ্চেনে না করা হয়ে থাকে তাহলে নেক্সট টাইম তোমাকে এই কোশ্চেন করতে হতে পারে। এবার তোমার নাম, তুমি যেটা বললে সেই নামকে কেন্দ্র করে অনেক সময় কোশ্চেন হতে পারে। যেমন আমার নাম অভিজিৎ, আমাকে প্রশ্ন করতে পারে যে অভিজিৎ শব্দের অর্থ কি। আচ্ছা বলো তো, এই অভিজিৎ নামে আর কোনো ব্যক্তি আছে কি, ফেমাস ব্যক্তি? বা তোমার নামটা যদি কোনো পৌরাণিক নাম হয়ে থাকে, যদি বলা হয় তোমার নাম সঞ্জয়, তাহলে সঞ্জয়ের পৌরাণিক চরিত্র আছে, কোথায় আছে, কি চরিত্র, কি তার ভূমিকা, এই জাতীয় নামগুলো কিন্তু হতে পারে। যদি তোমার নাম হয় অর্জুন, তোমার নাম যদি হয় মহাদেব, তোমার নাম যদি কোনো বিষ্ণু হয়, তাহলে দেবতা সুলভ যে মনোভাবগুলো তোমার মধ্যে আছে কি না, ঠিক আছে, নানা রকম কোশ্চেন কিন্তু তোমার নামকে কেন্দ্র করে হয়ে থাকে। ঠিক আছে, তোমার নাম যদি হয় সৌরভ, তাহলে সৌরভ নামের সেখান থেকে তোমার সৌরভ গাঙ্গুলি সম্পর্কে তোমাকে নানারকম প্রশ্ন হতে পারে, সৌরভ চৌধুরী সম্পর্কে হতে পারে, ঠিক আছে, এই বিষয়গুলো কিন্তু তোমাকে মনে রাখতে হবে। এরপর যে বিষয়টা নিয়ে তোমার কোশ্চেন হতে পারে, তোমার জন্ম তারিখ এবং জন্ম সালের গুরুত্ব, অর্থাৎ তোমার একটা জন্ম তারিখ আছে, সেই তারিখ অনুযায়ী তোমার একটা গুরুত্ব যদি থেকে থাকে। ধরো সাপোজ আমি বললাম যে কারো জন্মদিনটা হচ্ছে 8ই মার্চ, তাহলে 8ই মার্চের একটা গুরুত্ব নিশ্চয়ই আছে, সেই গুরুত্ব সম্পর্কে তোমাকে কিন্তু জেনে যেতে হবে। ধরো সাপোজ কারো জন্মসাল হয়েছে 1992, তাহলে 1992 সালে কী কী গুরুত্ব আছে। 1992 সালে আমরা সকলে জানি সত্যজিৎ রায় আমাদের অস্কার পেয়েছিলেন, এবং সত্যজিৎ রায়ের মৃত্যু হয়েছে 1992 সালে, তাহলে সেখান থেকে সত্যজিৎ রায় সম্পর্কে তোমার কাছে কিন্তু কোশ্চেন চলে আসতে পারে, ঠিক আছে, এই বিষয়গুলো তোমাকে মনে রাখতে হবে। নেক্সট তোমার কাছে যে কোশ্চেনগুলো আসতে পারে, যে ডেটে তুমি ইন্টারভিউ দিতে যাচ্ছ সেই ডেটটা সম্পর্কে যদি কোনো গুরুত্ব থাকে সেই ডেটে, তাহলে সেই ডেটটা সম্পর্কে তোমাকে জানতে হবে। এবং যে ডেটটায় যাচ্ছ সেই ডেটটার বাংলা তারিখ কত, অর্থাৎ যদি ধরো সাপোজ তোমার 7ই জুন 2020 বা 21-এ তোমার ইন্টারভিউ পড়েছে, তাহলে ওই দিনটা বাংলায় কত তারিখ সেটা তোমাকে জানতে হবে। বাংলায় কী মাস চলছে এখন সেটা তোমাকে জানতে হবে, ঠিক আছে, কারণ এইগুলো অনেক সময় আমরা ইংরাজি নিয়ে চর্চা করি বলে বাংলা সালগুলো আমরা ভুলে যাই, সেই জন্য এই জাতীয় অঞ্চল থেকে কিন্তু অনেক সময় কিন্তু কোশ্চেন করা হয়ে থাকে। নেক্সট এবার একটা গুরুত্বপূর্ণ কোশ্চেন যেটা তোমার কাছে আসে, সেটা বলতে পারে যে তোমার হবি কী। যদিও যখন তুমি তোমার সম্পর্কে বলতে বলা হয়েছে তখনই কিন্তু তোমার হবি সম্পর্কে উল্লেখ করতে হবে, সেখান থেকে কিন্তু তোমার কোশ্চেন আসছে তোমার হবি কী, যেটা হবি হবে সেই হবি থেকে তোমার নানা কিন্তু কোশ্চেন তোমার কাছে কিন্তু তারা ছুটতে পারে। এর পরের প্রশ্নই হবে তোমার কাছে, তোমার প্রাথমিক স্কুল থেকে বিশ্ববিদ্যালয় পর্যন্ত স্কুল এবং কলেজের নাম, তাদের প্রতিষ্ঠান, তাদের মানে কত সালে ছিল স্থাপিত হয়েছিল, তার বর্তমানে প্রধান কে আছেন, আগে তুমি যখন পড়াশোনা করেছো তখন সেখানকার হেডমাস্টার, প্রিন্সিপাল কারা ছিলেন, এই জাতীয় কোশ্চেন কিন্তু করা হয়ে থাকে। এরপর যে বিষয়টা তোমার কাছে সবচেয়ে বেশি জানতে চাওয়া হয় সেটা হলো তোমার গ্র্যাজুয়েশনে কোন সাবজেক্ট ছিল। যে সাবজেক্টটি থাকুক না কেন সেই সাবজেক্ট থেকে তোমাকে কিন্তু কোশ্চেন করা হবেই হবে,
তুমি যে ব্যাকগ্রাউন্ডে ছাত্র সেই ব্যাকগ্রাউন্ড থেকে তোমাকে নানা রকম কোশ্চেন করা হবে। যদি সাপোজ ধরো তুমি বাংলা ব্যাকগ্রাউন্ডে ছাত্র, তোমাকে তাহলে বাংলা ব্যাকগ্রাউন্ড থেকে বহু কোশ্চেন করা হবে। তোমার নাটক, উপন্যাস কি ভালো লাগে কি ভালো লাগে না, কেন তুমি বাংলা নিয়ে পড়েছিলে, সেখানকার ছন্দ অলঙ্কার সম্পর্কে মধুসূদন একটা কবিতা বলো, রবীন্দ্রনাথ একটা কবিতা বলো, জীবনানন্দের একটা কবিতা বলো, বা হতে চর্যাপদ সম্পর্কে বলো, শ্রীকৃষ্ণ কীর্তন সম্পর্কে বলো, চৈতন্যদেবের গুরুত্ব বলো, এরকম নানা রকম কোশ্চেন কিন্তু তোমার কাছে কিন্তু থ্রো হতে পারে। জিওগ্রাফি নিয়ে পড়লে তোমাকে ভারতের ভূগোল সম্পর্কে নানা রকম কোশ্চেন করতে পারে, ইতিহাস নিয়ে পড়লে তোমাকে মডার্ন হিস্ট্রি সম্পর্কে বিভিন্ন কোশ্চেন হতে পারে, বা আউটার হিস্ট্রি ঠিক আছে, আউটার ইন্ডিয়া মানে ইন্ডিয়ার বাইরে যা কিছু আছে সেই সব নিয়ে তোমাকে কিন্তু কোশ্চেন করতে পারে। এরপর যেটা আসবে সেটা হচ্ছে ডেলি নিউজ পেপার। তুমি একটা তোমার এটা একটা যে কোনো কম্পিটিটিভ চাকরি লাইনে বা যে কোনো চাকরি পাওয়ার জন্য তোমাকে অবশ্যই কিন্তু একটা সুনাগরিক হতে গেলে তোমাকে ডেলি একটা নিউজ পেপার পড়া বাধ্যতামূলক। এবং যদি তুমি নিউজ প্রতিদিন পড়ে থাকো তো খুব ভালো, যদি না পড়ে থাকো তাহলেও বলবো যেদিন ইন্টারভিউ আছে সেই দিনেরটা বা তার আগের দিনেরটা, সেই দিন এবং তার আগের দিন দুদিনের কিন্তু নিউজ পেপার তোমরা অবশ্যই খুব ভালো করে খুঁটিয়ে খুঁটিয়ে পড়ে থাকবে। এবং মনে রাখবে সবচেয়ে ভালো হবে যেটা সর্বাধিক লোকের কাছে পৌঁছায় আনন্দবাজার পত্রিকা, এবং একই সাথে ইংলিশের যদি কোনো কেউ যদি ভালোভাবে টাইমস অফ ইন্ডিয়ায় হতে পারে, আমাদের এখানে বেশি চলে হিন্দু, যদিও খুব ভালো পত্রিকা কিন্তু সকলের তো কেনা সম্ভব না, তো এইগুলো কিন্তু দেখে যাবে। অন্তত পক্ষে ইংলিশ ইংরাজি পেপার না দেখতে পারলেও অবশ্যই বাংলা পেপার কিন্তু দেখে যেও, এবং যে নিউজ পেপারটা তুমি পড়ো সেই নিউজ পেপার সম্পর্কে তোমাকে কিছু জানতে হবে, তো তার সম্পাদক কে আছেন, ঠিক আছে, আগে কে সম্পাদক ছিল, কবে সেই পত্রিকাটা প্রকাশিত হয়েছিল, এই জাতীয় প্রশ্নগুলো কিন্তু তোমার কাছে আসতে পারে, ঠিক আছে। হতে পারে তুমি যদি বলো যে আমি বিভিন্ন বই পড়তে ভালোবাসি, তখন কিন্তু তোমার কাছে প্রশ্ন হতে পারে তুমি রিসেন্ট কী বই পড়েছো, তোমার প্রিয় লেখক কী, সেখান থেকে তোমাকে কিন্তু নানা রকম কোশ্চেন কিন্তু হতে পারে। নেক্সট হয়তো তুমি বলো যে আমি ভালো সিনেমা দেখতে বা দেখতে ভালোবাসি, তো সেখান থেকে কোশ্চেন হতে পারে তুমি কী সিনেমা দেখে, তো রিসেন্ট কোন সিনেমাটা দেখেছো, ঠিক আছে। বা বলতে হতে পারে তুমি লাস্ট 10 দিনে কী কী সিনেমা দেখেছো আমাদেরকে বলো, এবং সিনেমার সম্পর্কে বিভিন্ন তার প্লট, তার অভিনয়, সেখান থেকে তুমি কী শিক্ষা পেয়েছো, সেই জাতীয় কোশ্চেন কিন্তু তোমার কাছে হতে পারে। এবার প্রশ্ন হবে যেখান থেকে করা হয় ছাত্রদেরকে, তোমার জেলা সম্পর্কে ডিটেলসে জানতে হবে। ডিটেলস মানে একদমই ডিটেলস, এ টু জেড, একটা তোমার জেলা সম্পর্কে এ টু জেড জানতে হবে। জেলাটার আয়তন থেকে শুরু করে জনগণ সংখ্যা থেকে শুরু করে জনগণ থেকে শুরু করে তার কতগুলো অ্যাসেম্বলি আছে, কতগুলো লোকসভা সিট আছে, কতগুলো তোমার বিধানসভা আছে, পুলিশ স্টেশন কটা আছে, স্কুল আছে, কলেজ আছে, কী কী গুরুত্ব আছে, কোথায় কোথায় দর্শনীয় স্থান আছে, কারা কারা জন্মগ্রহণ করেছিলেন, কোন কোন নদী আছে, এখানকার মাটি কেমন, কী কী চাষ হয়, কী কী তোমার জেলার ভালো দিক আছে, খারাপ দিক আছে, কী কী প্রবলেম আছে, নানা রকম কোশ্চেন কিন্তু জেলা থেকে করা হয়ে থাকে। একইভাবে নিজের জেলা সম্পর্কে যেমন এ টু জেড জানবে, তেমনিভাবে নিজের ব্লগ সম্পর্কেও তোমাকে ডিটেলসে জানতে হবে। নিজের ব্লগ সম্পর্কে যে ব্লগ থেকে তুমি বিলং করছো, যে ব্লগ থেকে তুমি সেখানে গেছো, সেই ব্লগ থেকে কিন্তু তোমাকে কিন্তু খুব সুন্দরভাবে তোমাকে কিন্তু বলতে হবে বিষয়গুলোকে। নেক্সট তোমাকে বলতে হবে ওয়েস্ট বেঙ্গল সম্পর্কে, অর্থাৎ তোমার নিজের রাজ্য সম্পর্কে কিন্তু জানতে হবে, অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল সম্পর্কে কি খুব বেশি না জানলে অল্প বিস্তর জেনে রাখবে, কতগুলো জেলা আছে, কতগুলো প্রশাসনিক বিভাগ আছে, কোথায় কোথায় অভয়ারণ্য আছে, জাতীয় উদ্যান কোথায় কোথায় আছে, প্রধান প্রধান নদীর নাম কি, ঠিক আছে, কেন উত্তরবঙ্গ হলো, কেন দক্ষিণবঙ্গ হলো, নামটা এরকম আর কি হওয়ার কারণ কি, কে বিভাগ করে দিয়েছে, এই নানা রকম কোশ্চেন কিন্তু হতে পারে। এবং একইভাবে কিন্তু ওয়েস্ট বেঙ্গলের বিভিন্ন সেন্সাস থেকে কিন্তু কোশ্চেন হতে পারে, কোথায় সর্বোচ্চ কোথায় সর্বনিম্ন, এই বেসিক যে কোশ্চেনগুলো হয় সেই অনুপাতে হতে পারে, বলতে যে আমাদের ওয়েস্ট বেঙ্গলের শিক্ষার হার কত, ওয়েস্ট বেঙ্গলে এখন জনঘনত্ব কত, এই জাতীয় কোশ্চেন কিন্তু করা হয়ে থাকে অনেক সময়। এরপর একইভাবে তোমাকে ভারত সম্পর্কে জানতে হবে, তাহলে কি বেসিক কোশ্চেন, আগেই বলছি ভারতের সেন্সাস, তুমি ধরো থাকো স্বাভাবিক তোমাকে প্রশ্ন করলো ওয়েস্ট বেঙ্গলের শিক্ষার হার কত, হঠাৎ করে তোমাকে প্রশ্ন করে দিতে পারে তাহলে ভারতের শিক্ষার হারটা কত, জনঘনত্বের দিকে তুমি বললে ওয়েস্ট বেঙ্গলে এক বললে তোমাকে প্রশ্ন করতে পারে ভারতের তাহলে কত, এই বিষয়ে বেসিক কয়েকটা জিনিস কিন্তু তোমাকে কিন্তু জানতে হতে পারে, ঠিক আছে। ওদের মনে হলো যে আচ্ছা বলো তো যে তুমি অভয়ারণ্য বলেছো, আচ্ছা বলো তো ভারতের কয়েকটি জাতীয় উদ্যানের নাম বলো, যে কোনো রাজ্য থেকে বলো, তোমাকে বলো ভরতপুর অভয়ারণ্য কোথায় অবস্থিত, সুলতানপুর অভয়ারণ্য কোথায় অবস্থিত, বেশ যে কোশ্চেনগুলো হয় বেসিক যে জিনিসগুলো সেটা তোমাকে কিন্তু জানতে হবে।
এরপর তোমাকে যেটা জানা দরকার সেটা হচ্ছে সেন্ট্রাল এবং স্টেট যে মিনিস্ট্রি আছে সেই মিনিস্ট্রির সম্পর্কে। বেশিরভাগ ক্ষেত্রে ক্যাবিনেট মিনিস্ট্রিগুলো জেনে রাখবে, স্টেট মিনিস্ট্রিগুলো সম্পর্কে অত বেশি জেনে রাখার দরকার নেই। ক্যাবিনেট মিনিস্ট্রিগুলো সম্পর্কে জানতে হবে এবং কে কোন দপ্তরের দায়িত্ব আছে এবং তাদের নামগুলো কিন্তু অবশ্যই তোমাদের জেনে রাখা দরকার। বিভিন্ন ইন্টারভিউতে কিন্তু কোশ্চেন করা হয়ে থাকে। আবার যদি তুমি কোনো একটা স্পেসিফিক কোনো জবের জন্য যাও, ধরো সাপোজ তুমি কোনো WB পুলিশের জন্য বা এক্সাইজের জন্য যাচ্ছ, তাহলে সেই দপ্তরে কে মন্ত্রী আছে সেটা খুব গুরুত্বপূর্ণ। ধরো কোনো WBCA বা PSC কোনো পরীক্ষায় গেছো, যে দপ্তরের তুমি সঙ্গে যাচ্ছো, ধরো সাপোজ বললাম মিসলেনিয়াস পরীক্ষা দিচ্ছ, তুমি হয়তো ডিজাস্টার ম্যানেজমেন্টকে ওপরের দিকে রেখেছো প্রেফারেন্স সিটে, তার তোমাকে প্রশ্ন করতে পারে যে বর্তমানে ওয়েস্ট বেঙ্গলের ডিজাস্টার ম্যানেজমেন্ট কে আছে, মিনিস্ট্রি কে আছে, একই সাথে করতে পারে ভারতের এখন কে আছেন। এরপর অল্প বিশ্ব তোমাকে জানতে হবে সেন্ট্রাল এবং স্টেটে কিছু গুরুত্বপূর্ণ পদে বসে আছেন এরকম ব্যক্তিত্বের নাম, মানে বিশেষ করে সেক্রেটারি যারা আমলারা আছেন তাদের কয়েকটার মধ্যে পড়ে, মুখ্য সচিবের বর্তমানের নাম কি, ক্যাবিনেট সেক্রেটারি কে আছেন এখন, ঠিক আছে। এই জাতীয় কোশ্চেনগুলো কিন্তু অনেক সময় করা হয়ে থাকে। এরপর তোমাকে যেগুলো সম্পর্কে জানতে হবে, প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি এবং তোমার স্টেটের মুখ্যমন্ত্রীর নাম এবং তাদের প্রাক্তনদের নাম, অর্থাৎ আজ পর্যন্ত কতজন প্রধানমন্ত্রী হয়েছেন তাদের নাম, আজ পর্যন্ত কতজন রাষ্ট্রপতি হয়েছে তাদের নাম, তোমার স্টেটের মুখ্যমন্ত্রী হয়েছেন তাদের নাম। অনেক সময় তোমার কোশ্চেনের থ্রুতে এই প্রশ্নগুলো কিন্তু উঠে আসে, সেই জন্যই বলা যে এইগুলো কিন্তু তোমার করে যাওয়া উচিত। নেক্সট হচ্ছে আমাদের ভারতের জাতীয় সিম্বল কী এবং ভারতের জাতীয় যে সমস্ত সিম্বলগুলোর নাম কী, অর্থাৎ ভারতের জাতীয় পাখি, ভারতের জাতীয় পশুর নাম কী, জাতীয় বৃক্ষের নাম কী। একইভাবে তোমার জেলার ক্ষেত্রে তোমাকে করতে হবে জাতীয় পাখি, জাতীয় ফল কী, এই জাতীয় বৃক্ষগুলো প্রশ্নগুলো কিন্তু অনেক সময় করা হয়। এরপর বলবো ন্যাশনাল অ্যান্থেম, অর্থাৎ জনগণ মন, এই যে জনগণ মন অধিনায়ক জয় হয়, এই যে আমাদের জাতীয় অ্যান্থেম, ন্যাশনাল অ্যান্থেম, এটা কিন্তু মুখস্থ করে রাখবে। অনেক সময় অনেক ইন্টারভিউতে কিন্তু মানে জাস্ট একটা লুজিভাবে তোমাকে একটা কোশ্চেনটা করে দেওয়া হলো যে মুখস্থ বলো তো একবার, এবং এটা যদি সেই মুহূর্তে যদি কোনোভাবে যদি না বলতে পারো তার মতো অপমান করার কিছু হতে পারে না, তাই আমি বলবো সেটাকে কিন্তু করে রাখবে। এরপর ভারত সরকার এবং রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্পগুলো সম্পর্কে তোমাকে কিন্তু জানতে হবে, বিভিন্ন প্রকল্পগুলো সম্পর্কে অবশ্যই জেনে রাখবে। যেদিন ইন্টারভিউ থাকবে সেই ইন্টারভিউ থেকে তিন মাসের মধ্যে, সেই তিন মাসের আগে যে সমস্ত কারেন্ট ঘটনা, যে সমস্ত ন্যাশনাল ইন্টারন্যাশনাল ঘটনা ঘটেছে যেগুলো খুব পেপারের মধ্যে চর্চিত আকার ধারণ করেছিল, সেগুলো সম্পর্কে তোমাকে কিন্তু বেশ ভালো রকম ধারণা রাখতে হবে। এরপর ইন্টারভিউতে যে কোশ্চেনগুলো করা হয় সেটা হচ্ছে কনস্টিটিউশন থেকে, ইন্ডিয়ান কনস্টিটিউশন থেকে তোমাকে ফান্ডামেন্টাল ডিউটিস যে 11টা যেটা মুখস্থ করে রাখবে, ফান্ডামেন্টাল রাইট কী কী আছে মুখস্থ করে রাখবে, এবং আমাদের PMLটা মুখস্থ করে রাখবে, DPSPতে কী কী আছে সেগুলো সম্পর্কে একটু জেনে রাখবে, ঠিক আছে। এবং বিভিন্ন যে যেমন রাষ্ট্রপতি নির্বাচন কীভাবে হয় সেগুলো সম্পর্কে, লোকসভা রাজ্যসভা সম্পর্কে কীভাবে গঠিত হয়, এগুলো কীভাবে একজন MLA গঠিত হয়, কীভাবে MP গঠিত হয়, কীভাবে বিধানসভা গঠিত হয়, এই জাতীয় কোশ্চেনগুলো কিন্তু অনেক সময় করা হয়ে থাকে। ইকোনমিক ক্ষেত্রেও তোমাকে কিছু কিছু জিনিস করতে হবে, যেমন GST কী, ইনফ্লেশন বলতে তুমি কী বোঝো, বিভিন্ন রেটগুলো সম্পর্কে, ব্যাঙ্ক রেট, রেপো রেট, রিভার্স রেপো রেট, CRR, SLR এগুলো কী, GDP কাকে বলে, ন্যাশনাল ইনকাম কীভাবে তুমি নির্ণয় করবে, এই বেসিক জিনিসগুলো কিন্তু অনেক সময় কোশ্চেনের মধ্যে আনা হয়, সেগুলো কিন্তু করে রাখবে। এরপর যদি তুমি কোনো কাস্টে থেকে বিলং করো, অর্থাৎ তুমি যদি SC ST বা OBC কিছু কাস্টে হও, তাহলে সেই কাস্ট সম্পর্কে তোমাকে জানা হবে যে কোন কমিশনের মাধ্যমে হয়েছিল, সংবিধানে কোথায় আছে এই কাস্ট, কথা রাখা উচিত কি উচিত নয়, ঠিক আছে। আবার নতুন করে যে আমাদের হচ্ছে EWS এসেছে, সেই EWS কেন আনা হলো, এই জাতীয় আনা কি ঠিক হচ্ছে কি না, নানারকম কোশ্চেন কিন্তু সংরক্ষণ থেকে তোমাদের জানতে হতে পারে। এরপর হচ্ছে RTI সম্পর্কে অনেক জায়গায় প্রশ্ন করা হয় যে RTI সম্পর্কে কী জানো বলো। প্ল্যানিং কমিশন ভেঙে নীতি আয়োগ হয়েছে, নীতি আয়োগ সম্পর্কে কিন্তু অনেক সময় প্রশ্ন করা হয়, ঠিক আছে। নীতি আয়োগ কী আর প্ল্যানিং কমিশনের মধ্যে পার্থক্যটা কোথায়। UNO, ইউনাইটেড নেশন অর্গানাইজেশন, এখানে বিভিন্ন যে সদর দপ্তরগুলো আছে এবং এদের কাজ কী, এই জাতীয় কোশ্চেন কিন্তু করা হয়। কিছু গুরুত্বপূর্ণ সংস্থা যেমন SAARC, OPEC, NATO, EU, ASEAN, APEC, ADB, G20, G7, G8, এইগুলো সম্পর্কে কিন্তু তোমাকে অল্প বিস্তর জেনে রাখা দরকার।
গুরুত্বপূর্ণ কিছু কিছু পুরস্কার আছে, যেমন নোবেল পুরস্কার, বুকার প্রাইজ, সাহিত্য একাডেমি, জ্ঞানপীঠ, ভারতরত্ন, অস্কার, দাদা সাহেব, এই জাতীয় পুরস্কার যদি রিসেন্ট কেউ পেয়ে থাকে তোমার সেই বছরের মধ্যে, বা যারা প্রথম পেয়েছে তাদের সম্পর্কে কিছু জেনে রাখবে। কিন্তু তোমার প্রতিবেশী যে সমস্ত দেশ আছে তাদের প্রধানের নাম কি, রাজধানী, মুদ্রার নাম কি, এইগুলো, যেমন ধরো পাকিস্তানের বর্তমানে প্রধান কে আছে, নেপালের প্রধান কে আছে, ঠিক আছে, এই যে চীনের সঙ্গে এখন এ হচ্ছে, চীনে কে প্রধান আছেন, কোন দল আগে চীনে শাসন করছে, চীনের রাজধানী কোথায়, এই জাতীয় কোশ্চেন কিন্তু করা হয়। তুমি ধরো স্বাভাবিকভাবে তোমার কোশ্চেন হতে হতে তুমি তোমাকে সে জানতে পেরেছে যে তুমি সাহিত্য ভালোবাসো, চলচ্চিত্র ভালোবাসো, সঙ্গীত ভালোবাসো, তখন তোমাকে কোশ্চেন হতে পারে, আচ্ছা তুমি বলো তো বর্তমানে এরকম জীবিত হয়ে আছে এরকম চারজন তুমি চলচ্চিত্রকারের নাম বলো, বা সঙ্গীতকারের নাম বলো, বা খেলাধুলার সম্পর্কে নাম বলো, এই জাতীয় কোশ্চেন কিন্তু করা হবে। নেক্সট কোশ্চেন হতে পারে তোমার চারটি ভালো গুণ বলো এবং তোমার চারটি খারাপ গুণ বলো। ভালো গুণ যত তাড়াতাড়ি বলে ফেলবে খারাপ গুণ কিন্তু খুঁজে পাবে না, তাই আগে থেকে কিন্তু তৈরি করে রাখবে। হঠাৎ করে তোমার কাছে কোশ্চেন হতে পারে, আচ্ছা তোমার জীবনের স্মরণীয় দিনগুলো কি, সেগুলো সম্পর্কে বলো, তাহলে সেই জিনিসগুলো কিন্তু তোমার তৈরি করে রাখা উচিত। আর যে পোস্টের জন্য তুমি ইন্টারভিউ দিতে যাচ্ছ সেই পোস্টের সম্পর্কে ডিটেলস আগে জানা যাবে। ধরো সাপোজ মিসেলেনিয়াস সম্পর্কে জানতে চাচ্ছ, মিসেলেনিয়াসের পোস্টগুলো কী কী আছে সেই পোস্টগুলো সম্পর্কে ডিটেলস জানো। ডব্লিউবি এক্সাইজ দিয়ে যাচ্ছ, ডব্লিউবি কনস্টেবল দিয়ে যাচ্ছ, তাহলে সেইগুলো তার কাজ কী, কী কী কাজ করতে হয়, ফিল্ডে গিয়ে কাজ করতে হবে সবসময়, যে যে কাজ করতে হয় কীভাবে আইন শৃঙ্খলা তুমি রাখবে, তুমি গেলে কী করতে, ঠিক আছে, অনেক সময় সিচুয়েশান কোশ্চেন কিন্তু তোমার সামনে কিন্তু উপস্থাপন করে দেবে, সেইগুলো কিন্তু তোমাকে কিন্তু ট্র্যাগল করতে হবে। প্রশ্ন হতে পারে, আচ্ছা তুমি যে পদটার জন্য অ্যাপ্লাই করেছো এই পদে তোমাকে আমি সিলেক্ট করবো কেন, কি মনে হয় তুমি কিসের জন্য যোগ্য, করতে পারে। কিছু কিছু পূর্ণাঙ্গ রূপ আছে সেগুলো সম্পর্কে একটু জেনে যাও, যেমন এটিএম, প্যান, এপিক, পিন, সিম, মোবাইল, ইন্টারনেট, আইএফএসসি, এমআইসিআর, মডেম, ঠিক আছে, এই জাতীয় বিষয়গুলো সম্পর্কে কিন্তু, জিএসটি, ঠিক আছে, এইগুলো সম্পর্কে কিন্তু পূর্ণাঙ্গ রূপ তোমরা কিন্তু জেনে যাওয়ার চেষ্টা করবে। তোমাকে প্রশ্ন করে কোথায় কোথায় তুমি বেড়াতে গেছো, যেখানে এখানে বেড়াতে গেছো সেই বেড়াতে যাওয়ার থ্রু দিয়ে কিন্তু তোমাকে কিন্তু বিভিন্ন রকমের কোশ্চেন কিন্তু করা হতে পারে। হতে পারে একটা এমনি কোশ্চেন অনেক সময় করা হতে পারে, আচ্ছা তুমি সাবজেক্ট ছেড়ে হঠাৎ করে কম্পিটিটিভ লাইনে কেন এলে, কিসের ভিত্তিতে তুমি এসেছো, সেই কোশ্চেনও কিন্তু হতে পারে, কারণ তোমার তো অনেক রকম অপরচুনিটি ছিল। হতে পারে তুমি যদি বিটেক করো বা এমটেক করো তাহলে সেখান থেকে তোমার নানা রকম ইঞ্জিনিয়ারিং নানা রকমের সুবিধা ছিল। যদি ধরো কোনো তুমি পিএইচডি করে এসেছো তাহলে পিএইচডি করে তুমি তো কলেজে সার্ভিস করতে পারতে, তুমি এমএমএস করেছো তাহলে সেখান থেকে তুমি বিভিন্ন স্কুল লাইনে যেতে পারতে, সেখানে তো অনেক বেশি চাপ কম, এই জাতীয় সার্ভিসে প্রচুর চাপ আছে, তাহলে তুমি এলে কেন, এই জাতীয় কোশ্চেন কিন্তু অনেক সময় কিন্তু করা হয়ে থাকে। তো সেই বিষয়গুলো কিন্তু তোমরা মাথার মধ্যে রাখবে। আমার মাথায় যতগুলো কোশ্চেন এলো আমি তোমাদেরকে বললাম, আরও অনেক কোশ্চেনই করা হয়। আচ্ছা ঠিক আছে, তো এই বিষয়গুলোই সাধারণত করা হয়। আবার অনেক সময় কিন্তু তোমাকে কিছু ইংলিশে কিছু লিখতে দিতে হতে পারে, হয়তো কিছু বললো আচ্ছা ইংলিশে একটা কিছু লেখো তো, তুমি আমি একটা টপিক বলে দিই সেই টপিক নিয়ে তুমি হচ্ছে 10টা কি 12টা বাক্য লেখো, বা তিনটে চারটে বাক্য বলো, এরমও কিন্তু তোমাকে প্রস্তুত হয়ে থাকতে হবে, ঠিক আছে। এই জাতীয় বিষয়গুলোই কিন্তু তোমাকে সাধারণত করা হয়ে থাকে। আশা করি এই কোশ্চেনগুলো তোমরা করে গেলে তোমাদের কিন্তু আমি বলবো ইন্টারভিউর জন্য যখন যাচ্ছ তোমার 70% তোমার কাছে কোশ্চেন রেডি হয়ে থাকবে, 30% তো তার একটা তো থাকেই বিষয় না। তো আজকের মতো এই পর্যন্ত ভিডিওটা, যদি খুব ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো, কমেন্ট করতে ভুলো না, আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটি অবশ্যই বাজাও নোটিফিকেশানে যাও, যাতে তোমার কাছে আগে গিয়ে পৌঁছায়। আর আজকের মতো এই পর্যন্ত, নমস্কার।